সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি তানভীর আহমেদ হিমেল, আর আপনারা দেখছেন ট্রিক টিউব বাংলা। আজকে আমি আপনাদের সাথে একটি ট্রিক শেয়ার করব, কিভাবে আপনারা ফেসবুক মেসেঞ্জারে রিয়েক্ট চেঞ্জ করবেন, লাভ রিয়েক্টের বিভিন্ন কালার আনবেন। তো এটি অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন, কিন্তু যারা জানেন না তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। তো প্রথমে আপনাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে আপনার মেসেঞ্জারটি লেটেস্ট আপডেট করা। তো আপনি প্লে স্টোরে যে চেক করে নেবেন যে আপডেট করা রয়েছে, বা যদি না থাকে তাহলে আপডেট করে নেবেন। দেখুন আমি চেক করে নিচ্ছি। চেকিং ফর আপডেট, আমার মেসেঞ্জার আপডেট করা রয়েছে, তাই আপনি শো করছে না। আপনাদের যদি করে থাকে তাহলে অবশ্যই আপডেট করতে ভুলবেন না। আপডেট করা শেষ হলে মেসেঞ্জারে যে কারো মেসেজে চলে যাবেন। তো এখন আপনার মেসেঞ্জারের রিয়াকশন চেঞ্জ করার জন্য আপনাকে মেসেজের উপর ট্যাপ করে ধরে রাখতে হবে। তারপরে এই যে লাভ রিয়েক্টের উপরে ক্লিক করে ধরে রাখবেন। দেন এরকম একটি অপশন আসবে যে ইউজ আপডেট হার্ড, চেঞ্জ ইউর হার্ড রিয়াকশন, ইউ আর আপডেট দ্য হার্ড রিয়াকশন। এখানে অনেক কিছু লেখা আছে, পড়ে নেবেন। ইউজ আপডেট হার্টে ক্লিক করবেন, দেন বাস চেঞ্জ হয়ে গেল আপনাদের হার্ট। এবং হার্টে ক্লিক করে ধরে রাখলে ইউজ অরিজিনাল হার্ট আগেরটা ব্যাক করা শুরু করে, মানে একবারে ইজি, সো সিম্পল। এই যে দেখুন এখন যে হার্টটা শো করতেছে লাল কালারের, টিপ দিয়ে ধরে রাখলে ইউজ আপডেট হার্ট, এখানে অন্যরকম একটা হার্ট শো করবে দেখুন। তো ভিডিওটি যদি হেল্পফুল লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, এবং কারো যে কোনো জায়গায় সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না। ওকে, বাই বাই।